ইসলামী ব্যাংক নিউজ টপ 10। একদিনে ব্যবধানে দেশে বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর আরও 51 জনের মৃত্যুর তথ্য দিয়েছে। আগের দিনে মৃত্যু সংখ্যা ছিল 35। 12 বছরের ওপরে শিক্ষার্থীদের টিকার আওতায় আনার ব্যবস্থা হচ্ছে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসতে যাচ্ছে 7টি পিসিআর ল্যাব। দলে গণতন্ত্রের চর্চা নেই অথচ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপির এমন দাবিকে হাস্যকর বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির ধারাবাহিক বৈঠকের দ্বিতীয় দিনে বুধবার সিনিয়র যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সহসম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন দলের নীতি নির্ধারকরা। মাদক মামলায় হাজিরা দিলেন নায়িকা পরিমণি, রিমান্ড মঞ্জুর নিয়ে হাইকোর্টে ক্ষমা চাইলেন দুই বিচারক। পদ্মা সেতুতে প্রথম দিকের ধাক্কাগুলোতে মাস্টারদের গাফিলতি ছিল, তবে সবশেষ ধাক্কাটি সেরকম ছিল না, মন্তব্য নৌ পরিবহন প্রতিমন্ত্রী। নেতৃত্ব নিয়ে ঝগড়া বিবাদের জেরে কাবুল ছেড়ে কান্দাহার গেলেন তালেবানদের সহ প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার। করোনার স্থবিরতা কাটিয়ে নভেম্বরে মাঠে ফিরছে ঘরোয়া ক্রিকেট, একসাথে শুরু হবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ। ক্রীড়াবিদদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা চেক ও সঞ্চয়পত্র হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।